নাটোরের গুরুদাসপুরে এক কৃষকের বসত ঘরে মিলেছে 5টি গোখরা সাপের বাচ্চা এবং মা। তো কথা হচ্ছে, আপনি যদি একটা নিরাপদ আশ্রয়ের জন্য এক জায়গায় যান এবং সেখানে যদি আপনি মৃত্যুর শিকার হন, বা আপনি যদি সেখানে লাঞ্ছনার শিকার হন, বা সেখানে যদি আপনাকে অত্যাচার নির্যাতন করা হয়, তাহলে আপনার কীরকম লাগবে এবং মানুষ হিসাবে আপনার কীরকম লাগবে? তো এখানে সাপ, একটি মা সাপ, নিরাপদ আশ্রয়ের জন্য একটি জায়গায় অবশ্যই অবস্থান করেছিল নিরাপদ ভেবে। সেখানে একে একে তার 25টি বাচ্চা জন্ম দেয়, লালন পালন করে। ভিডিওতে দেখতে পাচ্ছেন কত পর্যন্ত বড় করে। কিন্তু যখন সৈয়দ আলী নামক এক কৃষকের বউ তার বসত ঘরের মেঝেতে দেখতে পায় সাপের খোলস, তখন সে প্রতিবেশীদের আশ্বাসে ঘরের মেঝেতে অ্যাসিড এনে রাখে এবং পরবর্তীতে যখন দেখে সাপের বাচ্চা বেরোয়, তখন একে একে 25টি সাপের বাচ্চাকে মাটি করে বের করে মেরে ফেলা হয়। এবং পরবর্তীতে যখন মা গোখরা সাপটি বেরোয়, তখন তাকেও মেরে ফেলা হয়। এখন কথা হচ্ছে, এই নির্মম যে কাজটা করেছে, হয়তো তারা প্রাণের ভয় যে এটা এই সাপগুলো আমাদেরকে মেরে ফেলতে পারতো বা আমাদের ছোবল দিতে পারতো। বাট একটা কথা চিন্তা করবেন, ওই সাপটা কিন্তু একদিন বাচ্চাগুলো কত বড় করেনি, ওইখানে ডিম পারছে, বাচ্চাগুলো দিয়েছে, বাচ্চাগুলো বড় হয়েছে। তো এতদিনে কিন্তু কাউকে ক্ষতি করে নাই, অর্থাৎ মানুষ যখন সাপকে ক্ষতি করে নেয়, সাপটাও কিন্তু মানুষকে ক্ষতি করে নাই। কিন্তু তারা হঠাৎ করে যখন দেখতে পেলো একে একে 25টা সাপকে একেবারে মেরে ফেললো। বাট এটা কতটা যুক্তিযুক্ত, এটা আমি একেবারেই বলবো একটা ঘৃণ্য কাজ, যেটা একেবারে উচিত হয় না। কারণ বন বিভাগের লোক রয়েছে, তো তাদেরকে যদি ইনফরমেশন দেওয়া হতো বা তাদেরকে যদি জানানো হতো, তাহলে অবশ্যই তারা এসে এগুলোকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিত। তো এটা হতো সবথেকে লাভলি একটা পদক্ষেপ। কিন্তু অশিক্ষিত বলবো না, অপমান করবো না তাদেরকে, বাট সচেতনা মানে কী বলবো, ভাষা নেই। কারণ 25টা সাপের বাচ্চা, তারা হোক বিষধর প্রাণী হোক, তারা হচ্ছে মানে অবলা, ঠিক আছে, বাট বাচ্চা, ঠিক আছে, যাদের কোনো দোষ ছিল না, যারা কারো ক্ষতি করে নাই, যারা মাটির ঘর থেকে এর আগে বের হয় নাই, তাদেরকে বের করে মারা হয়েছে। যদিও বলে যে এটা আতঙ্কের কারণে মেরে ফেলছে, বাট জনসচেতনতার যে একটা অভাব রয়েছে, সেটার হচ্ছে বাস্তব প্রতিফলন এই ঘটনা, বাস্তব প্রতিফলন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বলবো না, শেয়ার করতে বলবো। ধন্যবাদ।